প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে সুস্থ আছো, নিরাপদ আছো, ঘরেই আছো। তোমাদের সুস্থতা কামনা করে আমরা আজকে আমাদের শ্রেণী কার্যক্রম শুরু করছি। আমাদের আজকের পাঠের বিষয় হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্ব। আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্ব, ইম্পর্টেন্স অফ ইন্টারন্যাশনাল ট্রেড, ইম্পর্টেন্স অফ ইন্টারন্যাশনাল ট্রেড। তো আমরা এখানে আন্তর্জাতিক বাণিজ্যের ফলে কি কি সুযোগ সুবিধা পেয়ে থাকি, এর ফলে আমাদের কি কি উপকার হয়, সে বিষয়গুলো আমরা দেখার চেষ্টা করব। এই বিষয়গুলোকে আমরা এই বিষয়গুলোর ভিত্তিতে এই বিষয়গুলো ধরে ধরে আলোচনা করার চেষ্টা করব। বিষয়গুলো হচ্ছে প্রাকৃতিক সম্পদের পরিপূর্ণ ব্যবহার, মানব সম্পদ রপ্তানি, মূলধনের গতিশীলতা বৃদ্ধি, উৎপাদন বৃদ্ধি, উদ্বৃত্ত পণ্য রপ্তানি, বাজার সম্প্রসারণ, দক্ষতা বৃদ্ধি, নির্ভরশীলতা হ্রাস, জ্ঞান ও সংস্কৃতির প্রসার, কারিগরি ও প্রযুক্তিগত জ্ঞান বিনিময়, মুনাফা বৃদ্ধি, অপ্রচলিত পণ্য রপ্তানি, বৈদেশিক মুদ্রা অর্জন, খাদ্য ঘাটতি মোকাবেলা, অনুৎপাদিত পণ্য ভোগের সুবিধা, অত্যাবশ্যকীয় পণ্য আমদানি, জরুরি অবস্থা মোকাবেলা, মূলধনী দ্রব্য আমদানি, একচেটিয়া কারবার প্রতিরোধ, আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি, রপ্তানি নির্ভর উন্নয়ন, এবং সবশেষ যেটা সেটা হচ্ছে ভোক্তাদের সুবিধা প্রাপ্তি। তো মোটামুটি এই হচ্ছে আমাদের হেডলাইন্সগুলো, যেগুলোর আমরা যে সুবিধাগুলো আমরা আন্তর্জাতিক বাণিজ্যের ফলে পেয়ে থাকি। এখন এই বিষয়গুলো আমরা এখন সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করি। সম্পদে প্রাকৃতিক সম্পদের পরিপূর্ণ ব্যবহার। প্রাকৃতিক সম্পদ কি সেটা আমরা জানি, প্রকৃতি থেকে যেসব সম্পদ আমরা পেয়ে থাকি সেগুলোই হচ্ছে প্রাকৃতিক সম্পদ। আর আন্তর্জাতিক বাণিজ্যের মাধ্যমে উন্নত যন্ত্রপাতি ও প্রযুক্তিবিদ্যা আমদানির ফলে নিজেদের প্রাকৃতিক সম্পদগুলোর উত্তম ব্যবহার দ্বারা উৎপাদিত দ্রব্যের বাজার বিস্তৃত হলে দেশের প্রাকৃতিক সম্পদের পরিপূর্ণ ব্যবহার করা সম্ভব হয়। অর্থাৎ কোনো একটি দেশের হয়তো প্রচুর প্রাকৃতিক সম্পদ থাকতে পারে, কিন্তু প্রযুক্তিগত জ্ঞান ও যন্ত্রপাতির অভাবে সেগুলোকে কাজে লাগানো যায় না। কিন্তু যখন আন্তর্জাতিক বাণিজ্য সংগঠিত হয় তখন ওইসব প্রযুক্তিগত জ্ঞান এবং মূলধনী দ্রব্যগুলো যন্ত্রপাতিগুলো আমদানি করে আমরা এগুলোকে কাজে লাগাতে পারি। এরপর হচ্ছে মানব সম্পদ রপ্তানি। এই সুবিধাটা বা এই গুরুত্বটা বিশেষ করে যেসব দেশ জনাধিক্যের দেশ বা যেসব দেশে জনসংখ্যা বেশি অনেক সেই সব দেশ পেয়ে থাকে। আমাদের দেশের ক্ষেত্রে আমরা যদি দেখি, আমাদের দেশের প্রায় 1 কোটি মানুষের অধিক মানুষ দেশের বাইরে কর্মসংস্থানের ব্যবস্থা করেছে এবং তারা রেমিটেন্স পাঠাচ্ছে, তাদের উপার্জিত অর্থ দেশে পাঠাচ্ছে। তারপরও আমাদের দেশে অনেক বেকারত্ব রয়ে গেছে। তো যদি আন্তর্জাতিক বাণিজ্যের ফলে বাইরে তারা কর্মসংস্থানের সুযোগ না পেত, তাহলে আমাদের এই বেকারত্ব আরও বাড়ত এবং আমাদের অর্থনৈতিক উন্নয়ন আরও মন্থর গতিতে হতো।
এরপর হচ্ছে মূলধনের গতিশীলতা বৃদ্ধি। বিষয়টি বোধহয় আমরা সহজেই বুঝতে পারি। আমরা যদি এক বর্গ কিলোমিটার আয়তনে মূলধনকে গতিশীল রাখি আর সেটা যদি পাঁচ বর্গ কিলোমিটারে গতিশীল হয়, তাহলে স্বাভাবিকভাবেই মূলধনের গতিশীলতা বৃদ্ধি পেয়েছে বলে আমরা ধরে নিই। সেক্ষেত্রে একটি দেশের থেকে যদি একাধিক দেশের মধ্যে গতিশীল হয়, তাহলে এমনিতেই বোঝা যায় মূলধনের গতিশীলতা বৃদ্ধি পায়, আর এটা সম্ভব হয় আন্তর্জাতিক বাণিজ্যের ফলে। উৎপাদন বৃদ্ধি, এখন উৎপাদন বৃদ্ধি বিষয়টি কিভাবে আমরা দেখব, মোট উৎপাদন বৃদ্ধি পাচ্ছে না উৎপাদন ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে, কোনটা? দেখো, পৃথিবীর প্রত্যেক দেশ নিজেদের সম্পদ ও উপকরণ প্রাপ্তির সুবিধা দক্ষতা অনুসারে সর্বোচ্চ উৎপাদন করতে পারে, আর আন্তর্জাতিক বাণিজ্য লিপ্ত দেশগুলোর মোট উৎপাদন বৃদ্ধির মাধ্যমে সমগ্র পৃথিবীর মোট উৎপাদন বৃদ্ধি পায়। এটা সমগ্র পৃথিবীর প্রেক্ষিতে বলা হয়েছে, এবং সেটা আমরা কিভাবে বললাম, আমাদের প্রাকৃতিক সম্পদের পরিপূর্ণ ব্যবহার করতে পারছি, মানব সম্পদের পরিপূর্ণ ব্যবহার করতে পারছি, এর সাথে মূলধনকে যখন আমরা সম্পৃক্ত করছি তখন আমাদের উৎপাদনশীলতা বেড়ে যায়। অর্থাৎ সারা বিশ্বের, হ্যাঁ, প্রাকৃতিক সম্পদ এবং মানব সম্পদের উৎপাদনশীলতা বেড়ে যায়, ফলে বিশ্বব্যাপী মোট উৎপাদন বেড়ে যায়। এরপর হচ্ছে উদ্বৃত্ত পণ্য রপ্তানি। এখন উদ্বৃত্ত পণ্য কোনটা, আমি যে পণ্যটা উৎপাদন করলাম এর মধ্যে আমার যেটুকু প্রয়োজন, এরপরে যেটুকু থাকবে সেটা হচ্ছে আমার উদ্বৃত্ত পণ্য। হ্যাঁ, এই পণ্যটা আমি যদি দেশের অভ্যন্তরে আন্তর্জাতিক বাণিজ্য সংগঠিত না হতো, তাহলে হয়তো দেখা যেত যে আমরা সবাই ওই একই পণ্য উদ্বৃত্ত উৎপাদন করছি, সেটা যদি আন্তর্জাতিক বাণিজ্যের মাধ্যমে রপ্তানি করা সম্ভব না হতো, তাহলে এই পণ্যটা বিনষ্ট হয়ে যেত, নষ্ট হয়ে যেত। কিন্তু আন্তর্জাতিক বাণিজ্যের ফলে সেটা আমরা বাইরে রপ্তানি করতে পারছি, ফলে আমাদের ওই পণ্যটা নষ্ট হচ্ছে না, বরং উল্টো আমরা এর থেকে বৈদেশিক মুদ্রা অর্জন করছি। এরপর হচ্ছে বাজার সম্প্রসারণ। একইভাবে আমরা মূলধনের গতিশীলতার বিষয়টি যেভাবে বললাম, সেভাবেও যদি বলি আয়তনের দিক থেকে, যে একটা দেশের বাজার যতটুকু একাধিক দেশের বাজার আয়তন বেড়ে যাচ্ছে, তার মানে বাজার সম্প্রসারিত হচ্ছে। এরপরে দেখো দক্ষতা বৃদ্ধি। আমরা যখন আমাদের প্রাপ্ত সম্পদগুলো সাথে মূলধনী দ্রব্য যুক্ত করি, তখন স্বাভাবিকভাবেই এর দক্ষতা বৃদ্ধি পায়, আমরা অধিক পরিমাণে উৎপাদন করতে সক্ষম হই, আর এটা সম্ভব হয় আন্তর্জাতিক বাণিজ্যের কারণে। এরপর হচ্ছে নির্ভরশীলতা হ্রাস। কোন ধরনের নির্ভরশীলতা, এখানে আমরা আমাদের অভাব পূরণ করতে না পেরে সাহায্য নিয়ে থাকি, সেই সাহায্য কখনো শর্তযুক্ত হয়, কখনো শর্তহীন হয়, দান অনুদান পেয়ে থাকি, কখনো ঋণও নিয়ে থাকি, এগুলোর জন্য আমাদেরকে আর ধর্ণা দিতে হয় না আন্তর্জাতিক বাণিজ্যের কারণে। ধরি আমাদের দেশে যে বেকাররা আছে, এদের কর্মসংস্থানের জন্য আমরা নানা রকমের কর্মতৎপরতা চালাচ্ছি, কিন্তু যদি সম্ভব হতো এদের সবাইকে তোমার বহির্বিশ্বের শ্রমবাজারে শ্রমের ব্যবস্থা, কাজের ব্যবস্থা করা যেত, তাহলে এদের জন্য আমাদেরকে এই ধরনের ধর্ণা দিতে হতো না এবং আমাদের নির্ভরশীলতাও থাকতো না। সর্বোপরি আন্তর্জাতিক বাণিজ্য সংগঠিত হওয়ার কারণে আমাদের এই নির্ভরশীলতা হ্রাস পাচ্ছে। এরপর হচ্ছে জ্ঞান ও সংস্কৃতির প্রসার। কিভাবে প্রসার হয়, আমরা এটা আদান প্রদান করতে পারি আন্তর্জাতিক বাণিজ্যের, বাণিজ্য সংগঠিত হয় আমরা জ্ঞান ও সংস্কৃতি আদান প্রদান করতে পারি, ফলে এর প্রসার ঘটে। এরপর কারিগরি ও প্রযুক্তিগত জ্ঞান বিনিময়।
একটা সময় ছিল আমাদের দেশের কথা যদি বলি, আমাদের দেশে ইলেকট্রনিক কোনো সামগ্রী তৈরি হতো না, যেমন মোবাইল ফোন, ফ্রিজ, টিভি এসব তৈরি হতো না। কিন্তু এখন এসব প্রযুক্তি বিনিময়ের ফলে, কারিগরি জ্ঞান বিনিময়ের ফলে আমরা এসব অর্জন করতে পেরেছি এবং আমরা আমাদের দেশেই এসব উৎপাদন করতে পারছি। দেন হচ্ছে মুনাফা বৃদ্ধি। হ্যাঁ, মুনাফা কীভাবে বৃদ্ধি পায়? একদিকে আমরা বলছি যে উৎপাদন বৃদ্ধি পাচ্ছে, সাথে দক্ষতা বৃদ্ধি পাচ্ছে। দক্ষতা বৃদ্ধি পেলে উৎপাদন বৃদ্ধি পাবে এবং উৎপাদিত পণ্যের গুণগত মান বাড়বে। আর যখন উৎপাদিত পণ্যের গুণগত মান বাড়বে, তখন এটার অধিক দাম পাওয়া যাবে। আর অধিক দাম পাওয়া গেলে একদিকে অধিক দাম পাওয়া যাবে, অন্যদিকে উৎপাদন ব্যয় কমবে, ফলে মুনাফা বৃদ্ধি পাবে। এরপর হচ্ছে অপ্রচলিত পণ্য রপ্তানি। অপ্রচলিত পণ্যগুলো কি? যে পণ্যগুলো আমাদের দেশে, আমাদের দেশের প্রেক্ষিতে যদি আমরা বলি, আমাদের দেশে চলে না, চালু না, এগুলো আমরা ভোগ করি না অথবা করলেও খুব কম মাত্রায়, সেই ধরনের পণ্যগুলো হচ্ছে অপ্রচলিত পণ্য। এই পণ্যগুলো দেখা যাবে যে বিশ্বের অন্য কোনো দেশ ভোগ করে, তো সেসব দেশে যদি আমরা এই পণ্যগুলো রপ্তানি করি, তাহলে একদিকে আমরা এই পণ্যগুলোকে কাজে লাগাতে পারছি, অন্যদিকে আমরা এই পণ্যগুলো রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করছি। এরপর হচ্ছে বৈদেশিক মুদ্রা অর্জন। এটা অলরেডি আমরা আলোচনা করেই ফেলেছি, বিভিন্নভাবে আমরা এটা আন্তর্জাতিক বাণিজ্যের কারণে বৈদেশিক মুদ্রা অর্জন করি। আর যদি আন্তর্জাতিক বাণিজ্য সংগঠিত না হতো, তাহলে আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করতে সক্ষম হতাম না। এরপর হচ্ছে খাদ্য ঘাটতি মোকাবেলা। হ্যাঁ, এটা আমরা অতি সম্প্রতিও অনুধাবন করেছি। আমাদের পেঁয়াজ আমরা যে পরিমাণ উৎপাদন করি, সেটা আমাদের চাহিদার স্বল্প অংশ। সাধারণত এর বৃহদাংশ বিদেশ থেকে আমদানি করেই আমরা এর অভাব পূরণ করে থাকি। এরকম ডাল, চিনি, চাল, এই ধরনের বিভিন্ন রকমের পণ্য আমরা আমদানি করে আমাদের যে খাদ্যের ঘাটতি রয়ে গেছে, সেটি আমরা মোকাবেলা করতে সক্ষম হই। আর এটা সম্ভব হয় আন্তর্জাতিক বাণিজ্যের কারণে। দেন হচ্ছে অনুৎপাদিত পণ্য ভোগের সুবিধা। অনুৎপাদিত পণ্য কি? যেগুলো আমরা উৎপাদন করি না বা করতে পারি না বা করতে সক্ষম না। আন্তর্জাতিক বাণিজ্য সংগঠিত হওয়ার কারণে বিশ্বের অন্য কোনো দেশ, যাদের সাথে আমাদের আন্তর্জাতিক বাণিজ্যিক সম্পর্ক আছে, তাদের থেকে আমরা এই পণ্যগুলো আমদানি করে ভোগ করতে পারি। আর যদি আন্তর্জাতিক বাণিজ্য সংগঠিত না হতো, তাহলে আমাদের পক্ষে এই পণ্যগুলো ভোগ করা সম্ভব হতো না। এরপর হচ্ছে অত্যাবশ্যকীয় পণ্য আমদানি। অত্যাবশ্যকীয় পণ্য, এখন একটি প্যান্ডেমিক সিচুয়েশন চলছে, বিশ্বজুড়ে একটি জরুরি অবস্থা, মহামারী অবস্থা চলছে। এই অবস্থায় আমাদের অত্যাবশ্যকীয় পণ্য হচ্ছে জীবন ধারণের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন, যেটা সেটা আমরা নিরাপদ থাকবো এরকম, সেটি হচ্ছে কি, কোভিড-19 টিকা। এটা আমরা উৎপাদন করতে পারি না, আবিষ্কার করতে পারিনি, উৎপাদনও করতে পারছি না। তো বাইরের কোনো রাষ্ট্র এটি উৎপাদন করছে, সেক্ষেত্রে এটি আমরা আমদানি করে আমাদের কোভিড মোকাবেলায় কাজে লাগাতে পারি। এরপর হচ্ছে জরুরি অবস্থা মোকাবেলা। ধরো যে কোনো দুর্যোগ, প্রাকৃতিক হোক, মানবসৃষ্ট হোক, কোনো কারণে আমাদের হঠাৎ খাদ্য ঘাটতি দেখা দিল, সেক্ষেত্রে যদি আমাদের আন্তর্জাতিক বাণিজ্যিক সম্পর্ক না থাকে কারোর সাথে, যারা খাদ্যদ্রব্য রপ্তানি করে থাকে, তাহলে আমরা এই অবস্থা মোকাবেলা করতে সক্ষম হব না। কিন্তু আন্তর্জাতিক বাণিজ্য যদি সংগঠিত হয়, সেক্ষেত্রে আমাদের ওই ঘাটতি, ওই জরুরি অবস্থা মোকাবেলার জন্য আমরা খাদ্যদ্রব্য আমদানি করে
এই অবস্থার সামাল দিতে পারি। এরপর হচ্ছে মূলধনী দ্রব্য আমদানি। মূলধনী দ্রব্যগুলো কি? যেসব দ্রব্য উৎপাদিত দ্রব্য পুনরায় উৎপাদনে অংশগ্রহণ করে অধিক উৎপাদন করে, সেগুলো হলো মূলধনী দ্রব্য। এই দ্রব্যগুলো যেমন যন্ত্রপাতি, কলকব্জা, এগুলো এই দ্রব্যগুলো আমরা উৎপাদন করতে না পারলেও আমদানি করে আমাদের উৎপাদন প্রক্রিয়াকে গতিশীল করতে পারি, যার ফলে প্রাকৃতিক সম্পদের পূর্ণ ব্যবহার করতে পারি, বলছি উৎপাদন বৃদ্ধি করতে পারি, তারপরে দক্ষতা বৃদ্ধি করতে পারি। হ্যাঁ, এটা সম্ভব হয় আন্তর্জাতিক বাণিজ্যের কারণে, একচেটিয়া কারবার প্রতিরোধ। একচেটিয়া কারবার কি? কোনো বাজারে একজন মাত্র বিক্রেতা থাকা আর অসংখ্য ক্রেতা থাকা, এর ফলে কি লক্ষ্য করা যায়? বিক্রেতা যে দাম চায় সেই দামেই ক্রেতাকে পণ্য বা সেবা ক্রয় করতে হয়। যদি আন্তর্জাতিক বাণিজ্য সংগঠিত হয় সেক্ষেত্রে দেখা যায় যে একজন মাত্র বিক্রেতার থাকতে পারে না, এই বাজারে আরও কিছু সংখ্যক বা অনেক সংখ্যক বিক্রেতা এসে যায়, ফলে এই যে একচেটিয়া কারবার সেটা প্রতিরোধ করা সম্ভব হয়। আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি, আমরা আন্তর্জাতিক সম্পর্কে আন্তর্জাতিক বাণিজ্যের সংজ্ঞায় বলেছি আইন অনুযায়ী দুটি দেশের মধ্যে কিছু শর্ত সাপেক্ষে একটি চুক্তি হয় এবং ওই চুক্তির অধীনে আন্তর্জাতিক বাণিজ্য সংগঠিত হয়। আর এই চুক্তি করতে গেলে কি হতে হয়? কমপক্ষে দুটি দেশের মধ্যে সরকার পর্যায়ে সহযোগিতার মনোভাব দেখাতে হয় এবং সহযোগিতার সৃষ্টি হলেই সেখানে আন্তর্জাতিক বাণিজ্য সম্ভব হয়। আর তাই আন্তর্জাতিক বাণিজ্যের ফলে আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি পায়। এরপর হচ্ছে রপ্তানি নির্ভর উন্নয়ন। আমাদের দেশের প্রেক্ষিতে আমরা যদি বলি, একটা সময়ে আমাদের দেশে কোনো রপ্তানি উন্নয়ন এলাকা ছিল না, কিন্তু এখন রপ্তানি উন্নয়ন এলাকা, রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা, বেশ কিছু রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা হয়েছে। রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় কি শুধু আমাদের দেশীয় বিনিয়োগ হচ্ছে না আন্তর্জাতিক বিনিয়োগও হচ্ছে? আন্তর্জাতিক বিনিয়োগও হচ্ছে, আর এটা সম্ভব হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য সংগঠিত হওয়ার কারণে। এরপর হচ্ছে ভোক্তাদের সুবিধা। ভোক্তারা কি সুবিধা পায়? ভোক্তারা আন্তর্জাতিক বাণিজ্য সংগঠিত না হলে যে পণ্যগুলো ভোগ করতে পারতো না সেই পণ্যগুলো ভোগ করতে পারছে, আর আন্তর্জাতিক বাণিজ্য সংগঠিত হওয়ার কারণে প্রতিযোগিতা বেড়ে যাচ্ছে। তো প্রতিযোগিতা বৃদ্ধি পাওয়ার ফলে একচেটিয়া কারবার খানিকটা বিলীন হয়ে যাচ্ছে এবং এর ফলে ভোক্তারা কম দামে, কম ব্যয়ে অধিক পরিমাণে দ্রব্য বা সেবা ক্রয় করতে সক্ষম হচ্ছে। তো আন্তর্জাতিক বাণিজ্যের ফলে আমরা মোটামুটি এই সুবিধাগুলো পেয়ে থাকি এবং এর ফলে আন্তর্জাতিক বাণিজ্যরত একটি দেশ তাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য, দ্রুত অর্থনৈতিক উন্নয়ন এবং টেকসই অর্থনৈতিক উন্নয়ন, সেটা করতে সক্ষম হয়। তো আশা করি তোমরা আমাদের আজকের ক্লাস বুঝতে পেরেছ। তো তোমাদের যদি কোনো সমস্যা থেকে থাকে এই বিষয়ে, বুঝতে যদি কিছু সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সে কমেন্ট লিখো। ভালো থেকো, সুস্থ থেকো, ঘরেই থেকো। আল্লাহ হাফেজ।